হঠাৎ করে মন চাইলো তাই বেরিয়ে পড়া। তো যাই হোক, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম একটু পাহাড়ের উদ্দেশ্যে, নির্মল প্রকৃতির উদ্দেশ্যে। তো বেরিয়ে সরাসরি শিলিগুড়ি নেমে সেখান থেকে কার বুকিং করাই ছিল, কার বুকিং করে আমরা চললাম আমাদের হোমস্টের দিকে, আমাদের প্রথম গন্তব্য কালিম্পং। তো কালিম্পং শহরে কী দেখলাম সেটা প্রথমে তোমাদের জানাই। একদমই একটা গ্রাম্য পরিবেশ কালিম্পং, যেখানে আমি এই মুহূর্তে রয়েছি, একটা হোমস্টেতে আছি। পুরো গ্রাম্য পরিবেশ, এবং পরিবেশটা অতীব সুন্দর বলা চলে। চারিদিক থেকে পাহাড় দেখা যাচ্ছে, কার পার্কিংয়েরও সুন্দর জায়গাও রয়েছে। তো এখানে রয়েছি, বেশ মনোরম আবহাওয়া, রোদ রয়েছে, কিন্তু যে গভীর যে ঠান্ডা, সেই ঠান্ডাটা কিন্তু নেই, মানে একটা আলাদা মুহূর্ত চলছে। আর অ্যাকচুয়ালি এই জায়গাটা খুবই সুন্দর, এদিকেও ওরকম অনেক ছোট্ট 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 রুম করা রয়েছে, তার সঙ্গে সামনে যে বাগিচাগুলো রয়েছে সেই বাগিচাটাকে খুব সুন্দর লাগছে। সামনে পাহাড়টাকে পুরো শেড দিয়ে বোঝা যাচ্ছে, আর রোদ রয়েছে আমি বললাম, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর মনোরম। আর এখানে মানে পুরো একটা পার্কের মতো সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি এই রুমটাতে আছি, আমি দেখাচ্ছি, এদিকে কিচেন আছে, এদিকে খাবার জায়গাগুলো রয়েছে, এদিকে আরও বিভিন্ন ছোট ছোট রুম রয়েছে। আর স্বাভাবিকভাবে এটা আমাদের স্পট, এই জায়গাটা আমি নিয়েছি। তো এই রুমটা হচ্ছে আমার, আমি দেখাচ্ছি সরাসরি, এই যে সামনের নিচেরটাতে আমি আছি, উপরেরটা ফাঁকা রয়েছে। টোটাল ওভার ভিউ হচ্ছে এরকম বিষয়, আর সামনেটা দেখলে হচ্ছে টোটালি এরকম জায়গা, ঠিক আছে। তো জায়গাটা কিন্তু খুবই সত্যি সুন্দর লাগছে, মানে একদম ফুল ফল দিয়ে সুন্দরভাবে গোছানো, মানে একটা নর্মাল জায়গা। তবে এটা কিন্তু মূল কালিম্পং শহর থেকে 13 কিলোমিটার ভেতরে আসতে হবে, তারপরে এটা পাওয়া যাবে। তো ওভারঅল খুবই সুন্দর। হোমস্টের যে সামনে রাস্তাটা রয়েছে, সেই রাস্তায় দাঁড়িয়ে এরকম ফাঁকা জায়গা থেকে এরকম ভিউটা আসছিল, যে কারণে সুন্দর একটা রূপ, সকালের রূপ যেটা তোমাদের সামনে শেয়ার করছি, খুবই ভালো লাগছে জায়গাটা সেই মুহূর্তের জন্য। যাই হোক, তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পেলাম, যেটা হলো আকাশগুলো ভাসছে, ভ্যালিগুলো সুন্দর রয়েছে, এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে রাত্রে একটু হালকা বৃষ্টি হয়েছিল, যে কারণে একদম আকাশ পুরো পরিষ্কার, এবং দূরের যে কাঞ্চনজঙ্ঘাটা না, সেটাও পুরোপুরি একদম স্পষ্ট করে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা। যদিও আমার ক্যামেরাটা তো অত স্ট্যান্ডার্ড নয়, তোমরা জানো তো। যাই হোক, সেখানে দাঁড়িয়ে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি একটু ঘুরতে এসেছি, অ্যাকচুয়ালি প্রথম কালিম্পংয়ে এসেছি। কালিম্পংয়ে একটা হোমস্টেতে আছি, এবং হোমস্টের পাশের যে প্রকৃতিটা সেটা মূলত এরকম টাইপসের, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, একটু সময় কাটানোর জন্য। তো স্বাভাবিকভাবে আজ কালিম্পংয়ে এখানেই স্টে করব। স্বাভাবিকভাবে জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, এই জায়গাটা একটু, আমি একটু নিরিবিলি জায়গাটা বেশি চাই, কারণ শহরের মাঝে থাকি সব সময়, একটা গমগমে রমরমে ভাব, আর এই জায়গাটা খুবই ভালো লাগছে। তার একটাই কারণ হচ্ছে পাখির ডাক, আর একদম নির্মল প্রকৃতি, মানে যেখানে কোনো বাধা বিচার নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন, কত সুন্দর লাগছে, ভ্যালিগুলো কী সুন্দর লাগছে, একদম সুন্দর স্পষ্ট হয়ে রয়েছে। ওই যে সাইডটা রয়েছে, ওই সাইডটাও খুব সুন্দর লাগছে, টোটাল যেন একটা কার্ভেচারের মধ্যে, হেভি লাগছে জায়গাটা, খুবই সুন্দর লাগছে। একদম আমার পাশেই হোমস্টেটা, একটু সাইডে আমার ওই 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 যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে ওই যে কয়েকটা বাড়ি, ওই যে কয়েকটা বাড়ি রয়েছে, ওইখানেই কিন্তু হোমস্টেটা আমার রয়েছে, কে হোমস্টে এটা। তো একদম কালিম্পংয়ের কাছাকাছি বলতে পারো। তো যাই হোক, কাল সকালে বেরোবো। তো ভেবেছি যে তোমাদের সামনে একটু ছোট্ট করে কী কী জায়গাগুলো দেখলাম তার একটা ঝলক তোমাদের সামনে তুলে ধরবো। খুব সুন্দর আবহাওয়াটা আজকে, একদম কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে সাদা সাদা যে অংশটা রয়েছে না, ওর ঠিক নিচেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে।
আর তার নিচে যেন সেই আকাশ যেন ভেসে বেড়াচ্ছে এরকম একটা মুহূর্ত নিচের দিকটা রয়েছে। হেভি লাগছে জায়গাটা সম্পূর্ণরূপে, তো একটা অন্যরকম সৌন্দর্য বয়ে আছে এখানটায়। আর একদম নিচের দিকটায় তিস্তা নদী চলছে, খুবই সুন্দর লাগছে ওই জায়গাটা। পুরো একদম অশ্বক্ষুরাকৃতির একটা হ্রদ তৈরি হয়েছে ওখানে, মানে ঠিক সেম ফিচার এখানে রয়েছে। আর তার সঙ্গে ভ্যালির উপর ভ্যালি, কতগুলো ভ্যালি পরপর রয়ে একদম একটা অসাধারণ রূপ নিয়েছে এখানটাতে। হোমস্টেটা ছেলের জন্য খুবই আনন্দেরই ছিল, ও সারাদিন এর মধ্যে খুবই খেলে বেড়িয়েছে এবং ঘুরে বেড়িয়েছে, আর ওর আনন্দ দেখে স্বাভাবিকভাবে আমরাও খুব আনন্দ পেয়েছি। যাই হোক, পরের দিন ছুটে চলা আমার উদ্দেশ্য নিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম সকালবেলায়, একদম 11টার দিকে বেরিয়েছি। আর এখন কালিম্পংয়ের বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখব। তো একদম ফার্স্ট যে পয়েন্টে আমরা গেছিলাম দুর্গা মন্দির, এটা একদম রাস্তার সাইডেই, জায়গাটা খুব ভালো লাগলো, ভেতরটা খুব সাজানো, এখান থেকে পাহাড়টা একদম খুব সুন্দর দেখা যায়, আর এখান থেকে চারিদিকটা খুব সুন্দর লাগছিল, আর মন্দিরটাও স্বাভাবিকভাবে খুব সুন্দর ছিল, দেখতে সুন্দর আর ন্যাচারাল প্রকৃতি, খুবই ভালো লাগলো। তারপর এটা একটা হনুমান মন্দির, হনুমান মন্দির গেলে অনেক বড় সিঁড়ি পার হতে হবে, অনেকটা সিঁড়ি উঠতে হতো, প্রচুর সিঁড়িগুলো আগে পার হয়নি, বড় সিঁড়ি। তো যাই হোক, উঠে গেলাম, অবশেষে সিঁড়ি অতিক্রম করে অনেকটা এরকম ছিল, এই দিকটা রয়েছে পাশ থেকে একটুখানি হেঁটে একটু গলি করে গিয়েই হচ্ছে আমাদের যে সুন্দর হনুমানের যে মূল স্ট্যাচুটা লাগছে দেখতে, সেই স্ট্যাচুটা, এবং সেখানে পূজা অর্চনা হয়। তবে স্বাভাবিকভাবে দেখতে জায়গাটা খুবই ভালো লাগছিল, এটাই আরো সিঁড়ি রয়েছে এবং খুবই সুন্দর ছিল, কালারফুল জায়গা, এই হলো মন্দির। আর উপর থেকেও জিনিসটা খুবই ভালো লাগছিল, উপর থেকে যদি সাইড থেকে দেখা যায় তাহলে অনেকটা এরকম লাগছিল জায়গাটা, মানে একদম হনুমান মন্দিরের উপরে যখন আমি উঠেছি তখন জায়গাটা কিন্তু অনেকটা এরকম লাগছে। ওভারঅল খুবই সুন্দর বলা চলে, কারণ সারাউন্ডিংটা খুবই ভালো ছিল, আর মূর্তিটাকেও খুব সুন্দর সাজানো ছিল, যার জন্য আরও কালারফুল লাগছিল। আর উপর থেকে টোটাল ভিউটাও খুব ভালো লাগছিলো এই জায়গাটা, যে কারণে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লেগেছিল। তো যাই হোক, আমরা মোটামুটি ফ্যামিলি তিনজন আপাতত, সো এই তিনজনই আমরা বেড়াতে গেছিলাম। তো পাশেই একটা বৌদ্ধ মন্দির ছিল, এটাও খুব ভালো, আশপাশের সিনারিও খুব ভালো, যাই হোক একটা ইমেজ তুলে ধরলাম। নেক্সট যেটাতে আমরা গেছিলাম সেটা কালিম্পং সায়েন্স সেন্টার, এটা সত্যি অসাধারণ ছিল, কারণ এর ভেতরে না ঢুকলে বোঝা যাবে না। আমরা এখানে থ্রিডি শো ছিল, সেগুলো দেখলাম, তার সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো ছিল, একটা কাচের ঘর ছিল, আয়নার ঘর, সেটাও খুব ভালো লাগলো। আর বাইরের আউটলেটটা অনেকটা এরকম, খুবই সুন্দর জায়গা, ওভারঅল নাইস প্লেস বলা যায়। তারপর যথারীতি ওখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে আমরা গেলাম ডোলো পার্ক। ডোলো পার্কটা অসাধারণ জায়গা, দেখতে খুবই সুন্দর, এবং এখানে অ্যাকচুয়ালি বসে সময় কাটানোর জায়গা এবং একটা রোমান্টিক প্লেস। তো যাই হোক, ডোলো পার্কে অনেকটা ঘুরলাম, ডোলো পার্কের ওপরটায় এরকম একটা বাড়ি মতো করা আছে, এখানে থাকাও যায় শুনেছি। তবু জায়গাটা ওভারঅল খুবই ভালো, সুন্দর জায়গা, এবং সময় কাটানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা বলা চলে, কারণ এতটা সিন রয়েছে, এতটা জায়গা রয়েছে, এবং যে আই লাভ কালিম্পং যে স্ট্যাচুটা তোমরা দেখো সেটা কিন্তু এর মধ্যেই রয়েছে। তো যাই হোক, ওভারঅল ওখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে গেলাম একটা রাধা কৃষ্ণ মন্দির, অসাধারণ মন্দিরটা। তো মন্দিরের আউটলুকটাও যেমন, আর ভেতরটা একদম নীরব শান্ত, আর সেখানে ওই শ্রীকৃষ্ণের বিভিন্ন যে মাহাত্ম্য, কীভাবে তার বিভিন্ন ক্রিয়াকলাপ সেগুলো চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর ভেতরটা একদম কুল, মানে খুবই ঠান্ডা জায়গা, খুবই সুন্দর জায়গা স্পষ্ট, আর মন্দিরটা ওভারঅল খুব ভালো, আর সামনে ভিউটা খুব ভালো। তারপর গেলাম আমরা ওখান থেকে পাইনভিউ নার্সারি, ওখানে তো ছিল প্রচুর পরিমাণে ক্যাকটাস, মানে বলা চলে যে এত ক্যাকটাস ভাবা যায় না, আমি একবার এত ক্যাকটাস কখনো দেখিনি। তো প্রচুর টাইপসের ক্যাকটাস ওখানে কিন্তু রয়েছে, এবং ছোটো 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 ঘর করা, এক একটা ঘরের মধ্যে এত পরিমাণে ক্যাকটাস ব্যবহার করা যায় না, প্রচুর ক্যাকটাস, মানে সে কত রকমের ক্যাকটাস ফুল, ক্যাকটাস গাছ, আমি তো তা চিনিও না একটাও। তো সেখানে প্রচুর প্রচুর, মানে প্রচুর ক্যাকটাসে পরিপূর্ণ, তো দেখতে পাওয়ার ভালো লাগছিলো, কিন্তু ভয় যে একটা যে ওখানে কোথাও হাত দেওয়া যাবে না, কারণ হাত দিলেই কাঁটা ফুটবে হচ্ছে সেটা প্রথম বিষয়, কারণ ক্যাকটাসে তোমরা সবাই জানো যে কাঁটা থাকে। তো এখানে প্রচুর প্রচুর ক্যাকটাস, মানে এরকম 5-6টা ঘর করা রয়েছে, প্রত্যেকটা ঘরের মধ্যে এরকম ক্যাকটাসে পরিপূর্ণ, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। তবে শুনেছি যারা ক্যাকটাস প্রিয় অনেকেই আছেন, আমার এক স্যারও আছেন যিনি খুব ক্যাকটাস প্রিয়, তো স্বাভাবিকভাবে তাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগবে।
হ্যাঁ, আমার তো জাস্ট দেখতে ভালো লাগলো সেটাই বললাম, এর থেকে বেশি আর কিছু বুঝবো না। মাহাত্মটা অতটা হয়তো আমি বুঝতে পারবো না। তো এরকমভাবে অসংখ্য ক্যাকটাস দেখলাম এই জায়গাটায়। তো ক্যাকটাস ফুলগুলো কিন্তু অসাধারণ ছিল, কারণ একদম কালারফুল ছিল ক্যাকটাস ফুলগুলো, ঠিক আছে। তো দেখে বেশ ভালোই লাগছিল। আর এই যে ক্যাকটাসগুলো কেন জানি না সেই টুলের মতো করে, কদম ফুলের মতো করে ফুটে থাকে, এ দেখতে একটা অসাধারণ দৃশ্য। মানে না দেখলে খুব সহজে বোঝা যাবে না যে এতটা ক্যাকটাস এখানে এইভাবে কীভাবে পড়ে রয়। তো এরকমভাবে অনেক ক্যাকটাস দেখলাম, প্রচুর পরিমাণে ক্যাকটাস। দেখতে দেখতে তো হাঁপিয়ে ওঠার মতো একটা কায়দা, মানে সে প্রচুর কালেকশন আমি যেটা বললাম, ঠিক আছে। শুধুমাত্র এখানে নয়, এর সাইডে ছোটো ছোটো ঘর করা, তার মধ্যে আরও ঘর করা। তো যাই হোক, এইভাবে ক্যাকটাস ট্যাকটাস দেখা আমাদের মোটামুটিভাবে শেষ হলো। তারপর ওখান থেকে গেলাম এই বাড়িটা দেখতে। এটা নাকি ব্রিটিশরা প্রথম বানিয়েছিল, সব থেকে প্রাচীন বাড়ি। যাই হোক, ওটা দেখা শেষ হওয়ার পরে এলাম গল্ফ কোর্স, এখানে অ্যাকচুয়ালি গল্ফ খেলা হয়। তো যাই হোক, এই জায়গাটাও বেশ ভালো লাগলো, দেখতে শুনতে ভালো। কিন্তু দুঃখ ছিল একটাই, ভেতরে ঢুকতে দিচ্ছিল না। অবশ্য ভালোই করেছে, কারণ ঢুকতে দিলে এই পরিবেশটা থাকতো না, কারণ আমরা কেমন সে তো আমরা ভালো করেই জানি। তো এটা বাইরে থেকে খুব ভালোই লাগছিলো, কারণ স্পষ্ট একটা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ভাব লাগছিলো মনের মধ্যে। তো যাই হোক, ওটা দেখার পরে তারপরে একটু এটাও একটা মনস্ট্রে এটা দেখলাম। দেখার পরে এখান থেকে ফিরলাম, ছেলেটাও বেশ আনন্দ পেলো, সবাই আনন্দ পেলাম। এরপর দিন যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো ধন্যবাদ, কেমন লাগলো জানি।